আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ। সুপ্রিয় ভাই বোনরা, আমাদের সুলতান মৃধা ভাই আবার আমার কাছে এসছে, তো ওনার গল্পগুলো আপনাকে শোনাবো। এখন আমার রোগ বলতে কিছু নাই, আমার ডায়াবেটিক তাও তো অনেক, মানে নাই বললেই চলে। ডায়াবেটিস আগে কত ছিল? আগে 600-র উপরে চলে যেত। 600-র উপরে? হ্যাঁ। এখন তো এখন কেমন আছে? এখন এই যে 100 হয়েছে, 100। আমি দেখলাম যে 100 কততে চলে আসছে, 200-র নিচে আছে মোটামুটি। হ্যাঁ, এখন যে 100, রাতের বেলা 137, 133, এগুলো তো অনেক ভালো। এগুলো তো এই বয়সে 600 থেকে 133 আসা মানে কিন্তু ছিল, তো এখন চলে আসছে ভালো। থেকে তো কি কি করছিলেন, খাবার দাবার ফলো করছিলেন পুরোপুরি? খাবার দাবার আমি কি যা খাব যা আপনি যা বলছেন এর বাইরে নাই। সকালে এক চিমটি কালো জিরা, তারপরে আমার মেয়ে এক গেলাস শরবত বানায় দেয়, একটা লেবুর রস, আর হচ্ছে যে ওই বেকিং সোডা আধা এক চামচ, আর ওই যে ভিনেগার এক চামচ, এই যে একটা শরবত বানায় দেয়, ওই এক চামচ শরবত খাই। খাওয়ার পরে একটু পরে হাঁটতে বাইরাবো, এর আগে ইসবগুলের ভুষি আর তোকমার দানা এ ভিজেই একটু লেবুর রস দিয়ে রাখে, ওই এক ঘন্টা পরে ওই খাই। এরপরে হাইটে আসে খাই হচ্ছে হলুদ, হলুদের গুঁড়া, তারপরে আপনার জায়গা হচ্ছে ওই গোলমরিচের গুঁড়া আর 2 চামচ নারকেল তেল। বাবা, এই একটু গরম পানির মধ্যে দিয়া খুবই চমৎকার, খুব ভালো। সকালে ডিটক্স করলেন, এরপরে হ্যাঁ গুটিয়া এটা খাই। এটা খাওয়ার পরে ঠিক 11:30 গোসল করতে আমি যাই, তার আগে আমাকে ওই আমার ওই বড় মেয়েটা আমাকে বুলেট কফি বানাই দেয়, মানে ঘি খাওয়া, ওইটা খাইলে আর খিদে লাগে না। প্রচুর ক্যালোরি তো, খিদে লাগে না। লাঞ্চে ডিনারে কি খান? লাঞ্চ ওইসব কিছু খাওয়া নাই, সকালের নাস্তাই খাই 3টে ডিম আর এতগুলো সালাদ। এরপরে ওই 3টে ডিম আর এতটা সালাদ এই খাই, এই খাই আসি থাকি। বিকালবেলার পরে আবার একটু হাঁটি, মসজিদে যাই, মসজিদে আসি, হাঁটি রেটিয়া। এবার মার্কেটের পরে ওই যা রান দেয় আর কি, মাছ তরি তরকারি গোস্ত যা রান দেয় ওই খাই, আমি সালাদ দিয়ে এগুলো খাই। আসলে আমি আমার বয়সী যারা আছেন এইসব রোগে যারা আক্রান্ত, আমি যা এত ভালো হয়েছি এইটা আমি ওনাকে যে কত যে দোয়া করার, এইরকম দোয়াও তো আমি জানি না, তবু আমি আমার মনে যা কয় এক এইরকম ভালো যে আমি হব এটা আমি চিন্তাও করি না। আল্লাহ আর উনি হচ্ছে এর এই উদ্যোক্তা, মানে এই রোগের যে ই ফিনিশ করার, আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি এই জানতাম না। আর এমনি অ্যালোপ্যাথিক হিসাবে এগুলো যারা কইতো তারা তো খালি কই যে চলবে চলবে চলবে, খাইতেই যাওয়া লাগবে, এই খাইতেই থাকতে আছে। কিন্তু এই রোগ যে আমার ভালো হয়েছে এ আমি ওনাকে যে আমি কত যে আমি দোয়া করব এইটা আমি নিজেই চিন্তা করি পাইতেছি না। আপনারা আসেন ওনার কাছে, আপনারা যারা এই সব রোগে ভুগতেছেন, কিডনি, আপনার প্রেশার, গ্যাস, আপনার ডায়াবেটিক, আপনারা আসেন, আসে ওনাকে দেখান, তাই বুঝতে পারবেন যে কি প্রথম আসলেই যে হবে তা না। আমারও তো প্রথম এরকম ওষুধ খাইতে খাইতে প্রথম আমারও ওই আগের মতো ওইরকম ব্যথা হইতো, রাতে ঘুমাইতাম পর গ্যাসের ব্যথা হইতো, আস্তে আস্তে তো সকাল করবে। এখন আমার আমি বলতেছি আমার আমার কোনো রোগই নেই, এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ।